হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের ফের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবারও পুনরায় অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কী আছে এবং যে ঘূর্ণাবর্ত আমরা আপনাদেরকে দুপুরে দেখেছিলাম এবং বলেছিলাম যে শুধু একটি নয়, এই যে 11 তারিখ অবধি একটি তো ঘূর্ণাবর্ত থাকছে এবং যার বৃষ্টি কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে, হয়তো ঘূর্ণাবর্ত গেলে বৃষ্টিটা থাকছে, কিন্তু তারপরে অর্থাৎ কত তারিখে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রায় এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় দেখুন 14 তারিখ, 14 তারিখের পর থেকেও কিন্তু বন্ধুরা আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আসছে, যেটা রবিবারের মধ্যে পড়ছে। তো জোড়া ঘূর্ণাবর্ত কিন্তু আবার বঙ্গে আসছে এবং এই জোড়া ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা সেটা কিন্তু জোড়া ঘূর্ণাবর্তে থাকবে। দেখুন, আরেকটি ঘূর্ণাবর্তও কিন্তু বৃষ্টি আসছে, অর্থাৎ এটা তো আমরা দেখে নিতে পারছি যে এবারে বঙ্গের ওপরে জোড়া ঘূর্ণাবর্ত আসছে, যেটা সরাসরি আমরা উইন্ডো ম্যাপের মাধ্যমে দেখে নিলাম। তবে এই যে ঘূর্ণাবর্ত, এর প্রভাব কত, দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় দুটো ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে পারে এবং কতটা শক্তি বাড়াতে পারে এই ঘূর্ণাবর্তগুলি, কতটা পরিবর্তন হলো, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর এমন টাইপের লেটেস্ট ট্রেন্ডিং খবর প্রত্যেকদিন পেতে হলে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যেমন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আজকে ডেটে আসছি, আমরা এর আগের আপডেটগুলোতে অনেকটাই দেখেছি কতটা কী হতে পারে কি না হতে পারে, সেই সমস্ত কিছু পরিষ্কার করেছি যেটা দুপুরের আপডেটে। এখন একবার দেখে নেবো যে কতটা পরিবর্তন ঘটলো। তবে এই মুহূর্তে যেটা সরাসরি রয়েছে, পোর্টবেলার অতিক্রম করে অনেকটা এগিয়ে এসছে, যার কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বাংলাদেশের দিকেও ইতিমধ্যে প্রবেশ করা শুরু হচ্ছে একটু একটু করে। দেখতে থাকুন ভিডিওটি, আমরা জোড়া ঘূর্ণাবর্তই আপনাদেরকে দেখাচ্ছি। তো শনিবারের মধ্যে, মানে 6 তারিখ, আগামীকাল যেটা পড়ে যাচ্ছে, শনিবারের মধ্যে কিন্তু অনেকটা আসবে এবং একটা পুরোতারা যে ঘূর্ণাবর্তের রূপ সেটা কিন্তু কিছুটা হলেও শনিবারের তখন দেখা যাবে। আজকে ঘূর্ণাবর্তটা দেখা যাচ্ছে না, কিন্তু শনিবারের মধ্যে দেখা বোঝা যাবে যে একটি ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে। এরপরে রবিবার 7 তারিখ, 7 তারিখের মধ্যে গেলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন যে 7 তারিখেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং এটা 6 এবং 7 দুদিনও বঙ্গের ওপর আসছে না। এবং সোমবার 8 তারিখে গেলে দেখতে পাচ্ছি সবার প্রথম, দেখুন প্রভাব, এটা কিন্তু প্রথমে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে এবং 7 তারিখে যখন এর শক্তি বাড়ছে তখন যদি এটা আমরা গতি দেখি তাহলে কতটা থাকতে পারে, তখন কিন্তু এর গতি দেখতে পাচ্ছি আমরা 85 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে এবং সরাসরি চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর ঘূর্ণাবর্তের যে মুখটা আছে দেখতে পাচ্ছেন, মুখটা সেটা কিন্তু সরাসরি ওড়িশা এবং বাংলাদেশের পরিষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে আছে, আর তার কিছু সাইডটা আছে যেটা হচ্ছে সরাসরি বাংলাদেশের মধ্যে। এরপর এটাকে যখন আবারও প্লে করবো, মঙ্গলবারের মধ্যে দেখতে পাচ্ছেন যে আরেকটু শক্তি মঙ্গলবারের মধ্যে বাড়াচ্ছে এবং সরাসরি কিন্তু দীঘার দিকে অগ্রসর হচ্ছে। দেখুন, দীঘা এখানটাতে রয়েছে এখনও, কিন্তু এটা ওড়িশাতেই রয়েছে এবং মুখটা এবং তার প্রভাব হচ্ছে, যেটা সাইডের প্রভাব যেটা সবথেকে বেশি হয়, ঝড় বৃষ্টি হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তখন যদি আমরা এর গতি মাপি পশ্চিমবঙ্গের উপরে, তাহলে কিন্তু 52 কিলোমিটার গতি লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু অংশ কিন্তু 57 কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশে যদি উপকূলে দেখি তখন তার গতি কিন্তু 63 কিলোমিটার বা 68 কোথাও কোথাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এটা কিন্তু সেই সময়কার গতি। এবং নিচের দিকে একটু 75 কিলোমিটার আছে। এরপর যখন এটাকে আবারও প্লে করবো, প্লে করলে কিন্তু গতি আস্তে আস্তে করে, শক্তি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, আমরা গতি এবং শক্তিটা দেখতে পাচ্ছি, 74 হয়ে যাচ্ছে কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আছড়ে পড়ার সময়ের গতি কত থাকবে ঘূর্ণাবর্তটি যখন স্থলভাগে সরাসরি, যেটা আমরা দেখলাম ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে, এটা কোনো ঘূর্ণিঝড় না, যেহেতু ঘূর্ণিঝড় হলে সেটা আছড়ে পড়া বলা যায়, কিন্তু ঘূর্ণাবর্ত তো এটা আছড়ে পড়া না, কারণ এর সাইডটা কিন্তু যথেষ্ট পরিমাণে এর অনেক বড় এরিয়া নিয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন। এবং শক্তি কিন্তু যেটা আমরা দেখছি বাড়বে কি কমবে সেটা একবার দেখে নিই এই মুহূর্তে। তো 9 তারিখের পরে যখন সরাসরি এটা আছড়ে, আবার সরাসরি আবার আছড়ে পড়ে বলে দিচ্ছি, বারবার আমরা ঘূর্ণিঝড়ের লাইফটাকে দেখেছি তো আছড়ে পড়ে বলেছি তার জন্য। তো 9 তারিখের মধ্যে কিন্তু এটার গতি আমরা 83 কিলোমিটার দেখতে পাচ্ছি, তারপরে যখন অনেকটা উপকূলের সামনে চলে আসবে এটা, তখন কিন্তু এর গতি 86 কিলোমিটার হয়ে যাবে, মানে অনেকটা ঘূর্ণিঝড়ের মতনই হবে যেটা আমরা দেখতে পাচ্ছি, তবে ঘূর্ণিঝড় না। তারপরে কিন্তু আবার এর গতি কি বাড়তে পারে একবার দেখে নিই, তারপরে কিন্তু এটা 91 কিলোমিটার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও গতি 91 কিলোমিটারও আমরা লক্ষ্য করতে পারলাম মাপার সময়। এটাকে যখন আবারও প্লে করি, প্লে করলে তখন দেখতে পাচ্ছি যে আবার একটু গতি কমছে, মানে যেহেতু স্থলভাগে ডাইরেক্ট
অ্যাটাক এসে একদম সরাসরি আছড়ে পড়ছে, তার জন্য কিন্তু এটা গতি কিন্তু কখনো শক্তি কমছে কখনো শক্তি বাড়াচ্ছে। তবে আজকের যে আপডেট, সন্ধ্যেবেলার আপডেটে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট সর্বোচ্চ উঠছে 91 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাতে কিন্তু বায়ুর ঝাপটা একটা আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটা উপকূলে বাড়ি খেয়ে কত 70-65 এমন হয়ে যাবে, বেশি ভয়ঙ্কর মানের মানে অতি ভয়ঙ্কর যে হবে সেমন কিছু একটা আমরা এই মুহূর্তের আপডেটে আপাতত দেখতে পাচ্ছি না। তবে 11 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তের যে হাওয়া, যে দাপট, ঝড়ের দাপটটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা হবে কি, 13 তারিখের মধ্যে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আসবে, যেটা নতুন ঘূর্ণাবর্ত ওটা শুরু হয়ে যাবে দেখুন 13 তারিখ শনিবারের মধ্যে। দেখুন আস্তে আস্তে করে দেখুন ঘুরছে, ঘুরে যাচ্ছে, প্লাস হাওয়াটা যেটা মায়ানমারের দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু আস্তে করে আবার সেই গোল পাকানো শুরু করেছে শনিবার 13 তারিখের মধ্যে। এবং রবিবার 14 তারিখ, 14 তারিখের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন ফের একটি ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে, এবং যখন এটি ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে তখন তার গতিটা একবার দেখে নিই, যেটা 14 তারিখে নিচ্ছে তখন তার গতি কিন্তু 66 কিলোমিটার থাকবে। তবে এই ঘূর্ণাবর্তটা বেশি শক্তিশালী ঘূর্ণাবর্ত হয়তো থাকবে না, কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত আসছে সেটা কিন্তু আমরা আপাতত এইটাতে পাচ্ছি। এখন দেখা যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে কবে এ সম্বন্ধিত বিস্তারিত আরও ভালোভাবে জানানো হয়। ইতিমধ্যে একটি নিম্নচাপের ব্যাপারে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে তার এই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপ রূপেই বঙ্গে প্রবেশ করবে। তো এটা তো আপনারা কনফার্ম হয়ে গেলেন। এবং বজ্রবৃষ্টি মোডে একবার গেলে দেখুন দেখাচ্ছে বিভিন্ন অংশে, যদি আমরা এবার বজ্রবৃষ্টি মোডটা দেখে নিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, ধরুন আগামীকাল থেকে দেখে নিই, রাত্রেবেলার দিকে কোথাও বৃষ্টি আছে নাকি সেটা একবার দেখে নিই, তারপর আমরা আসছি। দেখুন রাত্রেবেলার দিকে কিন্তু একদমই পরিষ্কার আকাশ দেখাচ্ছে, দুপুরবেলা একটু আধটু বৃষ্টি হয়েছে বিভিন্ন অংশে, তারপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে, কিন্তু সব অংশে দুপুরবেলা বৃষ্টি হয়নি আজ। আজ কিন্তু ঘর্মাক্তক অবস্থায় ছিল, কিন্তু উপকূলের কিছু অংশে বৃষ্টি হয়েছে, যাদের এখানে হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন উত্তরবঙ্গে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা রাত আগামীকালের মধ্যে দেখতে পেতে পারি। এরপরে শনিবার 6 তারিখের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন 6 তারিখেও কিন্তু একটু হলেও বৃষ্টির সম্ভাবনা 6 তারিখেও রয়েছে, কখন রয়েছে সেটা একবার দেখে নিই। দেখুন 6 তারিখ 2 PM নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বৃষ্টিটা কিন্তু সম্পূর্ণ বঙ্গের ওপরেই রয়েছে। তবে কতটা হতে পারে একবার দেখুন এই অংশটিতে যদি আমরা ক্লিক করি, গোসকারা অংশটিতে দেখুন এইখানে আসছে না, আমরা বর্ধমানটাতে ক্লিক করি। তো বর্ধমানে ক্লিক করলে 6 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন যে সকাল 8 AM একটু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সূর্য থাকবে, মানে মেঘ আকাশ এবং সূর্য দুটোই থাকবে, তার মধ্যে একটু ঝিরিঝিরি বৃষ্টি। তারপরে সকাল 11 AM মধ্যে একটু বজ্রপাত সমেত বৃষ্টি, এবং দুপুর 2টার মধ্যেও একটু বজ্রপাত সমেত বৃষ্টি, তারপর একটু রৌদ্র উঠতে পারে, মানে এমন বৃষ্টি রৌদ্র এমনই চলবে, কিন্তু 5টার মধ্যে একটু তেমনই পরিস্থিতি থাকবে, কিন্তু রাত্রি 8টার মধ্যে একটু মেঘ আকাশের সাথে চাঁদ দেখা যেতে পারে, এবং যার ফলে মানে আংশিক মেঘলা আকাশ যেটাকে বলা হয় এবং বৃষ্টিও হবে, এবং 11টার মধ্যে প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তারপরে আবার আগামীকালের মধ্যে অর্থাৎ রবিবার 7 তারিখ থেকে আবারও সেই একই পরিস্থিতি চালু হবে। তো বর্ধমানের পরিস্থিতিটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে চলুন চলে যাওয়া যাক যেটা আগামীকালের তো আমরা বললাম আপনাদেরকে। তো বর্ধমান থেকে শুরু করে একই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সোনামুখী, বাঁকুড়া এবং পুরুলিয়াতে একটু প্রভাবটা কম দেখতে পাচ্ছি আগামীকাল। তবে পুরুলিয়াটা যদি দেখি দেখুন আগামীকালের মধ্যে পুরুলিয়াটা এমনই ওই একটু আধটু থাকবে, কিন্তু সূর্য থাকবে, অর্থাৎ সান কিন্তু সেটা দেখাই যাবে পুরুলিয়াতেও। তো আশা করি এটা বুঝতে পারলেন, এবং আগামীকাল থেকে যখন এটা এগোচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে কবে একদম অতি ভারী বৃষ্টিটা আসছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। অতি ভারী বৃষ্টিটা আসতে গেলে প্রায় আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি সোমবার 8 তারিখের মধ্যেও এটা আমরা প্রভাব বেশি একটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 8 তারিখ সোমবার থেকে কিন্তু এই অতি ভারী বৃষ্টিটা যেটা সম্পূর্ণরূপে আস্তে আস্তে একটু একটু করে আসা শুরু হবে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি সোমবার 8 তারিখ যেটা দুপুর 3টে থেকে কিন্তু একটা শক্তিশালী প্রভাব আসা শুরু হয়ে যেতে পারে, যেটা আমরা আপাতত লক্ষ্য করতে পারছি বৃষ্টির। এবং তারপরে এই ঝাপটাগুলো আসবে যেটা এক এক করে একদম লাইন থেকে এভাবে আসবে। দেখুন আমরা যেটা দেখিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, 8 মিনিটের উপর হয়ে গেছে, আমরা টাইম সারাক্ষণ দেখতে থাকি। দেখুন মঙ্গলবার 9 তারিখের মধ্যে কিন্তু এটা সরাসরি উপকূলের সামনে চলে আসবে, তারপরে কিন্তু এটি উপকূলে আসতে পারার সম্ভাবনা রয়েছে ভারী ঝড় বৃষ্টি এবং বজ্রপাত নিয়ে সঙ্গে ঝড়। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন সমস্ত কিছু, কিন্তু বিস্তারিত আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম কী হতে পারে কি না হতে পারে। এরপরে আরও যদি কিছু বিস্তারিত জানতে হয় যে আরও কতটা কী পরিবর্তন কি না পরিবর্তন, এবং আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই
ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানে কিন্তু আরও আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো। তো এখনকার জন্য এতটাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ঘন্টির চ্যানেলটা প্রেস করা ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।